যে রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা হলো একটা ইউনিক রেসিপি যেটা অনেকেই বাড়িতে ট্রাই করেছো আবার অনেকেই ট্রাই করোনি, সেটা হলো লাউয়ের চকলার কচুরি। লাউয়ের চকলার কচুরি বানানোর জন্য প্রথমেই আমরা এখানে আন্দাজ মতো লাউয়ের চকলা ধুয়ে নিয়েছি। এখানে লাউয়ের চকলাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, ছোট এক টুকরো আদা টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি গোটা জিরে। এবার আমরা সমস্ত উপকরণগুলো একসাথে মিক্সিতে বেটে নেব। এখানে আমাদের লাউয়ের চকলা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ মিহি করে বেটে নিয়েছি। ওভেন হাই ফ্লেমে দেওয়া আছে, কড়াই গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে, এবারে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো। সামান্য কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা লাউয়ের চকলাটা দিয়ে দেব। স্বাদ মতো চিনি দেব। এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে রান্না করে নিতে হবে। এখানে পুর তৈরি করা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে পুরটাকে নাবিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে চেপে দিতে হবে, তাতে পুরটা একটু শক্ত হয়ে যাবে আর কচুরিতে ভরার সময় সুবিধা হবে। এবারে আমরা কচুরিটা বানিয়ে নেব, তাই এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য নুন দিয়ে দেবো। এবারে ময়মের জন্য পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেছে, এবারে সামান্য পরিমাণ তেল এর গায়ে মাখিয়ে দেবো, তাতে কচুরিটা আরও বেশি খাস্তা হবে। আরও একবার বেশ ভালো করে কিছুক্ষণ ধরে মেখে নেব। এবারে আমরা লেচি বানিয়ে মাঝারি সাইজের গোল্লা পাকিয়ে সাইডে রেখে দেব। এখানে লেচির যে সাইজটা সেটা খুব বড় করিনি, মাঝারি সাইজের করেছি। গোল্লাটাকে প্রথমে একটা বাটি আকৃতির করে নিতে হবে, তারপরে সাইড থেকে অল্প করে পুর কেটে গোল্লাতে ভরে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি পরিমাণে পুর ভরলে কিন্তু হবে না, তাহলে বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। ঠিক একইভাবে প্রত্যেকটা গোল্লাতে পুর ভরে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে মা আরও একটা স্যাম্পল বানিয়ে তোমাদের দেখিয়ে দেবে। তো এখানে আমাদের প্রত্যেকটা গোল্লাতে পুর ভরা হয়ে গেছে। এবারে একে একে কচুরিগুলোকে ভেজে নেব, তাই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ওভেন হাই ফ্লেমে রেখে তেলটাকে গরম হতে দিয়ে আমরা এখানে লেচিগুলোকে বেলে নেব। লেচিগুলোকে মা এখানে মাঝারি সাইজে বেলে নেবে, কারণ পার্সোনালি আমার একটু বড় লুচি বা পরোটা বা কচুরি যাই হোক একটু বড় ভালো লাগে। আর এখানে খুব বেশি বড় করা যাবে না, তার কারণ বেলার সময় বেরিয়ে যেতে পারে ফেটে তাহলে পুরটা। এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই একে একেবারে কচুরিগুলোকে তেলে দিয়ে দেবো। এপাশ ওপাশ উল্টিয়ে লাল করে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ সুন্দর এখানে ফুলেছে কচুরিটা। একইভাবে আমরা সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের এখানে লাউয়ের চকলার কচুরি একদমই তৈরি। ঘুগনি হোক বা আলুর দম, যে কোনো কিছুর সাথে জাস্ট অসাম লাগবে এই কচুরি।